আসসালামু আলাইকুম মাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো। আমি বাংলাদেশি ব্লগার শান্তা ইসলাম উর্মি আমার নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। এটা হচ্ছে 26 রমজানের একটি ভিডিও। আর এদিন সারাদিন অনেক বৃষ্টি হয়েছিল, তাই অনুভার বাবা বলছে যে ভুনা খিচুড়ি রান্না করো গরুর মাংস দিয়ে, আর মেয়ে বলছে ইলিশ মাছ ভাজতে, তাই দুটোই করলাম। আর কারেন্ট ছিল না, এই যে যতটুকু ইলিশ মাছটা ভেজেছি অতটুকু সময়েই কারেন্টটা ছিল, তারপরেই কারেন্ট অফ হয়ে গেল। এখন হচ্ছে দুপুরের দিকে আর আমি ভুনা খিচুড়ি রান্না করব। তার জন্য আমি এই মাংসটা ধুয়ে নিয়েছি, আর মাংসে আমি এখন লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া, আর 2 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে আমি এটা মেখে রেখে দেব আধা ঘন্টার জন্য। মাংসটা এখন খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, তো আমি এখানে মরিচটা কম দিয়েছি, পরে আমি আরও মরিচটা অ্যাড করব। আর এদিকে ইলিশ মাছটাও ভাজা হয়ে গেছে, এতে আর কোনো মশলাই দিব না, কারণ অনুভা এটা শুধু ভাজাই পছন্দ করে এই কারণে। এখন আমি এখানে একটু আদা কেটে নিয়েছি, আর রসুন ছেলে নিয়েছি 2টা, আর নিয়েছি 3টা লবঙ্গ, 3টা গোলমরিচ, আর নিয়েছি 7টি এলাচ, আর নিয়েছি অল্প একটু জয়ত্রী, আর 1টা জয়ফলের 1/4 ভাগ। এখন এগুলো সব ব্লেন্ড করতে চেয়েছিলাম, কিন্তু কারেন্ট না থাকার কারণে এখন আমি এই শিলপাটা দিয়ে সব কিছু বেটে নিলাম। তারপরে এই যে আমি এখন মুগ ডাল নিয়ে নিয়েছি, এখানে আমি 1 কাপ পরিমাণ মুগ ডাল নেব, কারণ আমি 2 কাপ পরিমাণ চাল রান্না করব, পোলোয়ার চাল, এই কারণে। তো আমি 1 কাপ মুগ ডাল এখানে এটা আমি ভেজে নিচ্ছি হালকা করে, যখন একটা ঘ্রাণ ছেড়ে দেবে, হালকা হালকা ব্রাউন হয়ে আসবে, তখনই চুলাটি বন্ধ করে দেব, ভাজা অফ করে দেব। তারপরে আমি নিয়ে নিব 1/2 কাপ পরিমাণ বুটের ডাল, আর নিব 1/2 কাপ পরিমাণ মসুরের ডাল। আমি 3 রকম ডাল দিয়ে এটা রান্না করব। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এতে পানি দিয়ে দিব, পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব। এখন এটা চুলা থেকে নামিয়ে আমি প্রেশার কুকারটা চুলায় বসিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে দিচ্ছি, এখানে আমি সয়াবিন তেল ইউজ করছি, আমি এখানে 1/2 কাপ পরিমাণ তেল ইউজ করেছি, 1/2 কাপেরও কম হবে, আসলে দেখা যাচ্ছে না এই কারণে। তারপরে এর ভিতরে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিচ্ছি দারচিনি আর তেজপাতা। এখন আমি এটিকে একটু ব্রাউন করে ভেজে নিব, আর তারপরে এই সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিলাম। মশলাগুলো দেওয়ার পরে মশলাটা এখন খুব ভালো করে কষিয়ে নিব। আমি কিন্তু একেবারে অন্ধকারে রান্না করছি, কারণ বাহিরে একেবারেই অন্ধকার, শুধু এই মোবাইলের আলো দিয়েই আমি ভিডিওটা করছি, আর আমি দেখতেও পাচ্ছি। তারপরে আমি এখন এই মাংসটাও দিয়ে দিলাম এর ভিতরে, সেই মশলার ভিতরে। মাংসটা এখন খুব ভালো করে কষিয়ে নিব, আর আমি এর ভিতরে ভিডিও দিতে পারিনি, শুধুমাত্র এই ঝড় বৃষ্টির কারণে, আর কারেন্ট ছিল না এই কারণে। এখন আমি আরও 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, কারণ তখন আমি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছিলাম, আর ভেবেছিলাম শুকনো মরিচ বেটে দেব, তো হাতে বেটে নেওয়ার কারণে আমি আর শুকনো মরিচটা বেটে নেয়নি, গুঁড়োটাই দিলাম। এখন আমি এতে দিয়ে দিলাম পানি, কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি 7টা বাসি দিলে চুলাটি বন্ধ করে দেব। আর এই যে এখন আমি এই ডালটা ধুয়ে নিচ্ছি, এই ডালটা ধুয়ে নিচ্ছি, আর বুটের ডালটাও ধুয়ে নিব। তো আমার 2টাই ধুয়ে নেওয়া হয়ে গেছে, বুটের ডালটা একটু শক্ত, এই জন্য একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলাম, আর ওই ডালটা আমি ভিজিয়ে রাখলাম না। আর ওদিকে ওই যে চুলাটাও আমি বন্ধ করে দিয়েছি। এখন আমি চালটা ধুয়ে নেব, তো আমি এখানে 2 কাপ পরিমাণ পোলোয়ার চাউল নিয়ে নিচ্ছি, আর এই চালটাও আমি এখন ধুয়ে নিয়ে চলে আসছি। আরও আমি সাথে নিলাম আরও 1/2 কাপ পরিমাণ মসুরির ডাল,
তো এই ডালটা চালটা ধুয়ে নিয়ে আমি চলে আসছি। চাল এবং ডালটাও আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। তাহলে আমি এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ কলার চাউল, আর নিয়েছি 1 কাপ পরিমাণ মুগ ডাল, সোনা মুগ ডাল যেটা ছোট ছোট, আর 1/2 কাপ পরিমাণ বুটের ডাল, 1/2 কাপ পরিমাণ মসুরির ডাল। তার মানে 2 কাপ চাল আর সব মিলে 2 কাপ ডাল হলো। আপনারা চাইলে শুধু এক রকম ডাল দিয়েই করতে পারেন, তবে মুগ ডালটা দিলে বেশি ভালো হয়। তো মাংসগুলো আমি উঠিয়ে নিলাম, আর যে ঝোলটুকু আছে তার ভিতরে আমি দিয়ে দিব এখন এই যে পাতিলের চালগুলো আর সব ডালগুলো একসাথে দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। আর দেখতেই পেয়েছেন যে আমি টর্চ লাইট জ্বালিয়ে কিন্তু রান্নাটা করছি। আমার চার্জার লাইটটা কিন্তু চার্জ শেষ হয়ে গেছে, কি করব রাতে বুঝতে পারছি না। এখন কিন্তু বিকালের দিকে, কারেন্টের জন্য ওয়েট করে করে তারপরে রান্না করতে এই জন্য দেরিও হয়ে গেছে। এই জন্য প্রেশার কুকারে করে নিচ্ছি। তো প্রেশার কুকারেও কিন্তু ভালো হয়, খুব ঝটপট তাড়াতাড়ি করা যায়। আপনারা প্রেশার কুকারেও ট্রাই করতে পারেন। এই যে একটু ভেজে নিচ্ছি চাল ডালটা, ভেজে তারপরে আমি এইগুলো দিয়ে দিলাম মাংসগুলো। আপনারা এটা খাসির মাংস দিয়েও করে নিতে পারেন এই একই প্রসেসে। তারপরে আমি এর ভিতরে দিয়ে দিব কিছু কাঁচা মরিচ। এখন আমি পানি গরম করে নিয়েছি, এখানে কিন্তু গরম পানিটাই দিতে হবে, কারণ মাংসটা তো রান্না করা, আর মাংসটা যেহেতু রান্না করা তো ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যেতে পারে এই জন্য। তো আমার ওখানে চাল আর ডাল মিলে মোট 4 কাপ, তো আমি এখানে 8 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। তো 8 কাপ সব দিব না, আমি 1 কাপ কম দিয়েছি, কারণ এটা যদি পোলোয়া চাউল না হতো তাহলে কিন্তু একদম সমান সমান দিলেই হতো, মানে 4 কাপে 8 কাপ দিলেই ঠিক হতো। তো পোলোয়া চাউলটা কিন্তু একটু নরম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এই কারণে 1 কাপ কম দিয়েছি। তো আরও একটু লবণ দিতে হবে এখানে, তো আমি আরও 2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তো আমি ওই কাছের ঢাকনাটা দিতে চেয়েছিলাম, তো ওটা হচ্ছে ওটা লাগছে না, তাই আমি এই প্রেশার কুকারের ঢাকনা দিয়েই দিলাম। এটা কিন্তু আমি একদম লাগিয়ে দিব না, এই যে দেখুন 5 মিনিট পরে এটা খুলে নিয়ে একটু নেড়ে দিচ্ছি। আর আগামীকাল অনুভা রোজা রাখবে, কিন্তু সারা দিন রাত কিন্তু কারেন্টটা আসেনি, আর আমরা আজকে শুধু ফ্রুটস দিয়ে ইফতারি করেছি। আমি কোনো কিছু তৈরি করিনি আজকে, আর শুধু ফ্রুটস দিয়ে ইফতারি করেই তাড়াতাড়ি এই খিচুড়ি খেয়ে নিয়েছি, কারণ হচ্ছে কারেন্ট নাই এই কারণে। তো এই যে আমার রান্নাটা কিন্তু এখন একেবারেই হয়ে গেছে, আর আমি চুলাটি বন্ধ করে দিয়েছি। এখন আমি খাবারটি সার্ভ করে নিচ্ছি। তো আমাদের কিন্তু খেতে হবে একেবারেই অন্ধকারে, তাছাড়া কোনো উপায় নাই। মোবাইলে একটু চার্জ আছে, তো এইটা দিয়েই আমি ভিডিওটা করছি। এখন এই মোবাইলের আলোটা দিয়েই কিন্তু খাওয়া লাগবে। তো এই যে আমার রান্নাটি একদমই রেডি, এটা খুবই টেস্টি হয়েছিল। আর আমরা কিন্তু সেহেরিতে খুবই কষ্ট করে খেয়েছিলাম, আর আমি আর অন্য কিছু রান্না করিনি, দুধ ভাত আর কি ছাড়া তো ওর বাবা কিছুই খায় না সেহেরিতে। তো আজকে বলছে আজকে আর তোমার কারেন্ট নাই, তো ভাত উঠিয়ে দেওয়া লাগবে না, যেটা আছে ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে সেহেরিতে। আর সেহেরিতে কিন্তু এই খিচুড়িটাই খাওয়া হয়েছিল, আর অনুভাকে আমি খাইয়ে দিয়েছিলাম, কিন্তু মাত্র 3 বার মুখে নিয়েছে সেহেরিতে। আজকে প্রথম রোজাটা রাখবে। আর সেহেরির সময় কারোর মবাইলে কোনো চার্জ ছিল না, টর্চ লাইট চার্জারে কোনোটাই কিন্তু চার্জ ছিল না, কি অবস্থার ভিতরে আমরা সেহেরিটা পার করেছি সেটা, আর এত ঝড় হয়েছে সেটা আর তো বলার কোনো ভাষাই নাই। খুবই ভয় পেয়েছি। আমাদের এখানে 5টা, মানে আমরা যে বাসায় থাকি ওই বাসার 5টা থাই গ্লাস কিন্তু ভেঙে পড়েছে নিচে, এত পরিমাণে ঝড় হয়েছে, আর আশেপাশে অনেক গাছগাছালি ভেঙে পড়েছে। তো সেহেরির সময় অনুভার একটা খেলনা ছিল, সেই খেলনাটা একটু আলো ছিল, সেইটা দিয়েই কিন্তু আমরা খাবার খেয়েছিলাম। আর এখন ইফতারির সময়,
যে একটু আগে কারেন্টটা আসলো, এটা হচ্ছে 27 রমজানে একটু আগে কারেন্ট আসলো, তো একটু চার্জ হয়েছে মোবাইলে, তাই এই যে আমরা ইফতারি করে নিচ্ছি। অনুভার কাছে বারবার জিজ্ঞাসা করছি যে আম্মু তুমি কি রোজা রাখতে পারবা, বলছে হ্যাঁ পারবো, আমি তো সব রোজায় রাখতে পারি, আমার তো একটুও খেদা লাগেনি। আর সারাদিন রোজা রাখার পরে ইফতারির সময় কিন্তু অনুভা একটুও খেতে, মানে খাওয়ার জন্য যে হুড়মুড় করে খাওয়ায় এমন কিছুই না, খুবই আস্তে আস্তে খেলো, খুবই আস্তে করে পানি খেলো, মনে হলো যে সে একটা বড় মানুষ। তো আপনারা আমার ময়না পাখির জন্য দোয়া করবেন, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। আর আমার ডায়েটের 24 দিন হয়েছে, আর একদিন বাকি আছে শেষ দিন, তো শেষ দিন এর পরের ভিডিওতে আমি বলে দেব আমার কত কেজি ওজন কমলো। তো আমি এই শেষের দিকে এসে 20 রমজানের পরে আর কি ডায়েটটা ঠিকভাবে করতে পারিনি, তারপরেও 3 দিন আমি ফালুদা আর মিল্কশেক আর একদিন দুধ ভাত এটা খেয়েই রোজা করেছি, 3 দিনে আলহামদুলিল্লাহ 1 কেজি কমেছে। আর এই সাবুদানার ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, ডায়েটেও খেতে পারবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করব, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।